আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। সাথে আছি আমি আনিসুর রহমান। আজকে আমি আপনাদেরকে ছোট্ট একটা ট্রিক শেয়ার করব। এই ছবিটা বাঁকা হয়ে আছে, এই ধরনের বিভিন্ন রকমের বাঁকা ছবি থাকে যেটা খুব সহজে আপনি চাইলে সোজা করে ফেলতে পারেন এবং সেটা রিয়েলিস্টিক মনে হবে। রাইট ক্লিক করে আমি ওপেন উইথ ফটোশপে ওপেন করব ছবিটা। তারপরে এদিক থেকে একটা টুলস আছে, রুলার টুল। ঠিক রুলার টুলটা নিব। আমাদের পয়েন্টারটা কোথায়, এই বরাবর। কিন্তু আগে আপনাকে বুঝতে হবে যে কোন জিনিসটা মানে এই বরাবর আছে, যেটাকে আপনি ধরুন এই লাইনটাকেও ধরতে পারেন, এটাকেও ধরতে পারেন, যে কোনো একটাকে ধরতে হবে। সাপোজ আমি যদি এটাকেও ধরি, এখান থেকে টান দিব, ঠিক এই পয়েন্টে ছাড়বো। তারপরে উপর থেকে স্ট্রেংথ লেয়ার একটা অপশন পাবো, এখানে ক্লিক করে দেব। দেখেন এবার কিন্তু সোজা হয়ে গেছে। এবার সিলেকশন টুল, তো এই যে বাকি পার্টগুলো এগুলো ঠিক করতে হবে। তো ঠিক করার জন্য আমাদের একটা প্রক্রিয়া আছে, সেটা হচ্ছে দিক থেকে ম্যাজিক ওয়ান টুল, এখানে ক্লিক করব। তারপর শিফট চেপে এই বক্সে এই বক্সে এই বক্সে ক্লিক করে দেব। তারপর আমি ফাইল থেকে যদি একটা অপশন চুজ করি, এডিট থেকে ফাইল, আর এডিট থেকে কন্টেন্ট, এ ওয়ার অপশনটা থাকবে, 100% থাকবে, ওকে দিব। তাহলে এটা ফিল আপ হয়ে যাবে, কিন্তু স্মুথ হবে না। কন্ট্রোল ডি দিয়ে ডিসলেক্ট করি, দেখেন স্মুথ হয়নি। এখানে একটা লাইন দেখাচ্ছে সাদা, এখানে একটা লাইন দেখাচ্ছে, এখানে আবার বিল্ডিংয়ের শেপ চলে আসছে, এই জায়গাটা কেমন যেন হয়ে গেছে, তার মানে স্মুথ হয়নি। তাহলে এটা কীভাবে ঠিক করবো? আমরা কন্ট্রোল অল্টার জেড দিয়ে পিছনে চলে আসি। কন্ট্রোল অল্টার জেড বারবার চাপলে পিছনে চলে আসবে। এই অবস্থায় অর্থাৎ সিলেকশনের পরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এই ফিল্টারে যেতে হবে, সরি সিলেক্টে যেতে হবে, মডিফাই এবং এদিক থেকে এক্সপ্যান্ড। এবং এক্সপ্যান্ডের ভ্যালু 10 বা 12 দিয়ে দিব, 10 দিলাম। 10 দেওয়ার পরে এবার আমরা ফাইল থেকে বা এডিট থেকে ফিল এবং এদিক থেকে কন্টেন্ট এওয়ার দিয়ে ওকে দেব। এবার কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করেন। দেখেন এবার কিন্তু একদমই বোঝা যাচ্ছে না এখানে কোনো রকমের এডিট করা হয়েছে। তো এই ধরনের চমৎকার সকল ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আনিসুর রহমান প্রো চ্যানেল, আর ফেসবুকে আনিসুর রহমান নামে যে আমার পেজ আছে সেই পেজটি। এই দুইটা জায়গায় আমার রেগুলার ভিডিও আপলোড হবে, এবং একই সাথে আমার একটা ফ্রি কোর্স রয়েছে গ্রাফিক ডিজাইন নিয়ে, আপনারা চাইলে সেটাও পেতে পারেন। সেটা আনিসুর রহমান পেজে গেলে পাবেন। পেজে গিয়ে যদি আপনি এখান থেকে ভিডিও অপশনে ক্লিক করেন, তাহলে নিচের দিকে দেখতে পাবেন যে লেটেস্ট ভিডিওগুলো, যে পর্ব 17-18 এরকম করে পর্বগুলো যাচ্ছে। নিচে দেখলে প্লেলিস্ট পাবেন, যে প্লেলিস্টে 18টা ভিডিও আছে এখন পর্যন্ত, আরও অনেক ভিডিও দেওয়া হবে। সো প্লেলিস্টে ক্লিক করলে আপনি একদম নিচ থেকে শুরু করে পর্ব 1 থেকে শুরু করে পর্ব 18 পর্যন্ত এবং ভবিষ্যতে আরও অনেক পর্ব আসবে, এগুলো সবই আপনি এখান থেকে দেখতে পারবেন। এবং নিজে দেখুন, অন্যদেরকে শেয়ার করুন, সাথেই থাকুন। আমি ভিডিওটি কেমন লাগলো জানাবেন, এই ধরনের আরও ভিডিও পেতে চান কিনা সেটাও কমেন্টস করে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।